গুড মর্নিং বন্ধুরা, ভালো আছো? আশা করি যে যেখানে আছো, বড়রা আমার প্রণাম, আর ছোটরা অনেক অনেক ভালোবাসা নিই, লাভ ইউ অল। সকালবেলায় কাজ শুরু করে দিয়েছি, সকালবেলা উঠেই কাজ শুরু করতে হয় আর কি। অ্যাকচুয়ালি এই হোক, চা খাওয়া হয়ে গেছে, চা দিয়েই শুরু করেছি। একদম বৃষ্টি হয়ে যা সকাল, তোমাদের উইশ করলাম, সবাই আশা করি খুব ভালো আছো। আর আমার কালকে ঘুম হয়নি রাতে, কেন ঘুম হয়নি, রাত 3টে থেকে জাগা, কারণ কি আমার হাজবেন্ড হঠাৎ করে 2:45 সময় এসে আমাকে বলছে যে জাগাচ্ছে আর কি, যে আমি একটুখানি বেরোচ্ছি, একটু বেরোতে হবে। তা আমি বললাম কোথায়, বলছে একটুখানি ওর যে বন্ধু আছে অমিতদা, তার শরীর খুব খারাপ, পেটে প্রচণ্ড যন্ত্রণা, হঠাৎ করে পেট চেস্ট ব্যাক সাইড পেইন, পেইনের ঠেলায় দম বন্ধ হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট আসছে। তো এবার যেতে হবে, ওকে একটু হসপিটালে নিয়ে যেতে হবে। ব্যাস, আমার ওই যে ঘুম ভাঙলো সেই থেকে আর ঘুম আসেনি। এমনিতেই তুলুর কারণে আমি উঠি বসি উঠি বসি, তুলুর 14 বার করে আমার মানে আমার পাতলা চাদর গায়ে দিয়ে শুই। কালকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, বারবার এসে ঢুকছে, খাচ্ছে, আবার জানলায় গিয়ে বসছে, আবার এসে চাদর তোলো, আবার চাদরের নিচে ঢুকছে, এইসব করেছে। যাই হোক, তুলুও এরকম করেছে, যার কারণে কালকে ঘুম হয়নি, 1 ঘন্টাও ঘুমোতে পারিনি। তো আজকে ওয়েদারটা একদম মেঘলা, ভীষণ মেঘলা। তো এখন জাস্ট ব্রেকফাস্ট হয়নি, চা খেলাম। আমার একটু চা না খেলে আগে শান্তি হয় না, যদিও আরও ঘুম হয়নি যার জন্য। তো এবার আমি স্টার্ট করলাম ব্লগটা এখান থেকে। দিদি এসে গেছে ঠাকুরের বাসন মাজছে, তো এবার তোমরা কন্টিনিউ ভিডিও করে দেখতে থাকো, ঠিক আছে? পরে আমি আবার আসছি, সারাদিনের অ্যাক্টিভিটিগুলো কী করছি তোমাদের সাথে শেয়ার করব। ওয়েদারটা একটু দেখাই, আজকে খুব মেঘলা ওয়েদার। এই দেখো দিদি আজকে গাছ নিয়ে এসছে, এইটা আমার জন্য, ওই তুলসী গাছটা লাগিয়ে দিয়েছে। আজকে বুধবার, একটা আছে, আমি এই মাকে জল ঢালি, আর এখানে একটুখানি পাতার দরকার হয় বলে আমি লাগালাম এই গাছটার। বাইরের ওয়েদার খুবই, একদম মেঘ, কোনো রোদ নেই, বৃষ্টি কন্টিনিউ হয়ে চলেছে। কারি পাতার গাছ দিদি লাগিয়ে দিয়েছে, এটা কুলেখাড়ার গাছ দিদি লাগিয়ে দিয়েছে, সবই দিদি লাগিয়ে দিয়েছে। এগুলোর জন্য দাদা যে আসে গাছ লাগাতে, সেগুলো উনি করেন। রাস্তার কি অবস্থা, যাই হোক চলো। এবার একটু স্নান করব পুজো সেরে, তারপরে আবার আসছি। দেখতে পেয়েছো তুলু ঘুমোচ্ছে? শুভ সন্ধ্যা বন্ধুরা, বাইরে বেশ ভালো বৃষ্টি হলো সারা দুপুর মিলে, ভাবলাম আজকে বেরোবো, ততটাও বেরোনো হবে না। আজকে বেশ ভালোই ঘুমিয়েছি, ভালো মানে কি বেশি ঘুমোইনি, 45 মিনিট, ওই 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, কিন্তু ঘুমটা খুব ভালো হয়েছে। এখন চা বসিয়েছি একটু, হাজবেন্ডকে চা দেবো, আমি একটু লিকার চা খাবো, আজকে বৃষ্টির দিন, ওয়েদার খুব ভালো। দেখো বাইরেটা কী সুন্দর, বিকেলবেলাটা বৃষ্টির ওয়েদারটা খুবই ভালো লাগে, কিন্তু ওই যে হাঁটতে যাওয়ার ইয়ে হলে তখন আর
কালকেও ভিজে ভিজে এসেছি, কালকেও হাঁটা হয়নি, মানে যেটুকু হয়েছে বা বৃষ্টির মধ্যেই হয়েছে। কালকে বজরংবলীর পুজো দিতেও গেছিলাম, তোমরা নিশ্চয়ই ভিডিও দেখেছো। এখন তুলো ঘুমোচ্ছে, এখনও টের পাইনি যে আমি পাশ থেকে উঠে গেছি। আমাকেই জড়িয়ে মানে জোরু করে ধরে আমাকে শুয়ে থাকে, আমার গায়ে কোলের কাছে পেটের কাছে শুয়ে থাকে ঠেসে। তা পাশ থেকে আস্তেই করে উঠতে হয় যাতে ও আওয়াজ না পায়, টের না পায়। এখন ও ঘুরে ঘুমোচ্ছে। তো চলো চা টা বানাই, তারপরে আবার ফিরছি ভিডিওতে। দেখো অবস্থাটা একবার দেখো, দেখেছো? ওই দেখো দেখো, এখন আদর করবো না, এখন কালীকে খেতে দিতে যাব আমি। কি এটা আমার মা, এটা আমার ছোট মা নাকি? দেখো দেখো দেখো, কোনো ডিনার করিনি, কারণ কি আজকে আগে সন্ধ্যেবেলা একটু চা আর স্ন্যাক্স খেয়েছি। আজকে এখন 9:59 বাজে, তো কালীকে আগে একটু খেতে দিয়ে আসি, বেচারি খাওয়ার জন্য ওয়েট করছে। আর এমনভাবে লিফটের দরজা লাগিয়েছে যে মানে এদের কি বলবো, দরজাটা সমানে ওখানে অ্যানাউন্স করছে। যাই হোক, তো কী বলে, বৃষ্টি কখন এসে যাবে তখন কালী আর খেতে পারবে না, ওকে আগে খাইয়ে দিয়ে আসি, এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে আমরা খাবো। তো হ্যাঁ, ট্রিট পেয়ে গেছো না, দেখেছো তোমরা, পাওনি? ওদি বাবারে। তো চলো পরে আবার ফিরছি, 10:00 মধ্যে তো মোবাইল অফ করে দেবো, তার আগে পর্যন্ত ভিডিও যেটুকু করতে পারবো ব্লগ করে, তারপরে তোমাদেরকে সেটা এডিট করে ছেড়ে দেবো। আর তারপরে আমি আর মোবাইলে তো হাত দিই না, 10:00 পরে আর মোবাইলে হাত দিই না, প্র্যাকটিস করছি। এখন প্র্যাকটিস অনেকটা হয়ে গেছে, এখন 10:00 মধ্যে মানে মোটামুটি 10:30 মধ্যে আমাকে মনে হয় যেন আমি তাড়াতাড়ি শুতে গেলেই আমার শান্তি, এরকম মনে হয় এখন। তো যাই হোক, এটা একটুখানি প্র্যাকটিসের ব্যাপার, দেখছি করে কদিন ধরে। তো চলো কালীকে একটু খেতে দিয়ে আসি, যে থালা বার করেছি ওকে ওর, তো এখন ওর ভাত মাখবো মেখে, পরে আবার ফিরছি ভিডিওতে। ভাত মাখা হয়ে গেছে, এখন এই প্লেটটা নিয়ে আমি ছাদে যাব, যাই খেতে দিয়ে আসি, তারপরে আবার ফিরছি। আর আলু ভাজা আর মুড়ি এটা খাচ্ছি, কারণ আর কিছু খাবো না, সব আছে কিন্তু খাবো না, মানে শরীর হালকা থাকবে সেই। তো ডিনার তোমাদের দেখিয়ে দিয়েছি, ওপরে কালীকে খেতে দিয়ে এসেছি, দিয়ে এসে তারপরে ওপরে গেলাম একটু শাশুড়ি মায়ের ঘরে, ওনার সাথে একটু গল্প করলাম, করে আসলাম নিচে, এসে এবার ডিনার করতে বসেছি। আজকে ডিনার লেট 10:25, আজকে আলু ভাজা মুড়ি নিয়ে বসেছি, আজকে আর ভিডিও করছি না, কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো। চলো টাটা, লাভ ইউ অল, বলুন আমার পুনামার সাথে আমার অনেক অনেক ভালোবাসা নিও। কালকে আবার দেখা হচ্ছে আর্লি মর্নিং, আজকের মতন এখানেই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, প্রে করো যাতে আমিও সুস্থ থাকি, আমরা সবাই ভালো থাকি ভগবানের কাছে, তাই না? ঠিক তো, গান না লাগলে হবে না, বলো হ্যাঁ ইয়েস বলে দিয়েছো। মা ওখানে ক্যামেরা নিতে পারি না মাঝে মাঝে, আমার মানে বারণ আছে, খুব দরকার না হলে ক্যামেরা ওখানে নেওয়া যাবে না মুখে, তো যার জন্য সবসময় আমার নিজের ভিডিও করি। ঠিক আছে চলো, রাত তোমাদের খুব ভালো কাটুক, আর্লি মর্নিং স্টার্টিং খুব ভালো কেটেই প্রে করি ভগবানের কাছে, তোমরাও প্রে করো, সুস্থ থেকো, টাটা। খাচ্ছে, আমি দিয়ে দিয়েছি ডিনার, দেখতে পেয়েছো যে আমি মুড়ি আলু ভাজা খেতে খেতে যে আমার ঠোঁটের কাছে লেগেছিলো, তো সেটা হচ্ছে আমার বিউটি স্পট হয়ে গেছিলো, দেখতে পাবে, ওটা চেটে খেয়ে নিয়েছি। চলো টাটা, কালকে আবার আসছি নতুন ভিডিও নিয়ে। আজকে এতক্ষণে শুয়ে পড়তাম, আজকে আমি 10:00 ফোন দশটার পরে ফোন হাত দেবো না বলেছি, কিন্তু ওই যে ওপরে বসেছি একটু গল্প করতে ওনার কাছে, শাশুড়ি মায়ের কাছে, যার জন্য আমার আজকে লেট। যাই হোক, চলো টাটা, পরে কালকে আবার দেখা হচ্ছে।